বাইসেমে আমরা জলপাইগুড়ির পথে রওনা দিয়েছিলাম রাত 2টার সময়। এটা হচ্ছে 23 মের ভিডিও। জলপাইগুড়ি পৌঁছে গেছি, তারপরে রওনা দিলাম আমরা গ্যাংটক যাওয়ার জন্য। তো এখান থেকে একটা শেয়ারিং গাড়ি বুক করে নিয়েছি। তো আমরা তিনজন এখন যাচ্ছি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমি। তো মনে তো খুবই আনন্দ, কারণ আমরা যাইনি আগে। দার্জিলিং একবার গেছিলাম, কিন্তু সিকিম যাইনি, তো সেই জন্য সিকিম যাচ্ছি। দেখুন, আমি তো বারবার চার সাইডের ভিউগুলোই দেখে যাচ্ছিলাম, আমার এত ভালো লাগে পাহাড়ি রাস্তা এবং পাহাড়ি এলাকা, যে কি বলবো। আমি যতটা পারছি ভিডিও করে নিয়েছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। পাহাড়ের ফুল, পাহাড়ের গায়ে যে ছোট ছোট বাড়িগুলো থাকে, সেইগুলো মানে এত ভালো লাগে, যেন মনে হয় মানে প্রকৃতি যে কত সুন্দর, এই পাহাড়ি জায়গায় না এলে বোঝা যায় না। আর দেখুন, পাহাড়ের গা বেয়ে নদী বয়ে যাচ্ছে, এটা তো আরও অপূর্ব লাগছে দেখতে। আমি তো মানে বাইরে দেখেই যাচ্ছি। প্রায় 3 ঘন্টা যাত্রা করার পরে আমরা পৌঁছে গেছি গ্যাংটকে। আমরা রুমও নিয়ে নিয়েছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে, মানে দুপুরের লাঞ্চও করা হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড আর ছেলে ঘুমাচ্ছে, তো আমিও শুয়েছিলাম। তারপরে উঠে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা আছি 3তলাতে। এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, সকাল বলতে এখন প্রায় 11টা বাজে। আমরা যাচ্ছি গ্যাংটকের যে আশেপাশের সাইট সিনগুলো, সেইগুলো দেখে নেব। আমি কিন্তু জায়গাগুলোর নামগুলো ঠিক বলতে পারবো না। জায়গাগুলোর নাম প্রপার বলতে পারবো না এই কারণে, কারণ আমার অত মনে থাকে না। তো যাই হোক, এই ঝর্ণাটা দারুণ দেখতে। আমরা দাঁড়িয়ে একটু ফটো ভিডিও সব কিছু মানে করে নিচ্ছি, আর আশেপাশে সাইট সিনগুলোও দেখে নিচ্ছি। এখানে আবার একটু মোমোও খেলাম দাঁড়িয়ে, ছেলেকে একটা ড্রেস পরিয়ে ছবি তুলে নিলাম সঙ্গে আমিও, আর দারুণ জায়গাটা। তারপরে ওখানে একটু মোমো খেয়ে ওখান থেকে আবার বেরিয়ে গেলাম। একটা ফুলের মানে ওখানে সব রকম ফুল ফুল গাছ লাগানো রয়েছে, তো সেইখানে যাব। ওই জায়গাটার নামও আমার মনে নেই, তো বলতে পারছি না। তবে এগুলো গ্যাংটকের আশেপাশেই, এইটুকু বলতে পারি, গ্যাংটকের আশেপাশে, গ্যাংটকের সাইট সিন। তো সেইখানে নিয়ে যাচ্ছে। রাস্তা এত সুন্দর আর এত মানে মনোরম যে আপনারা দেখেই বুঝতে পারছেন হয়তো, মনে হয় যেন এই চলা পথ যেন আর শেষ না হয়, এইভাবেই যেন চলতে থাকি। আমার তো এটা মনে হয়, মানে আমার এত ভালো লাগে, আমার সমুদ্রের থেকেও পাহাড় পাহাড় মানে পাহাড়ি রাস্তা, পাহাড়ি এলাকা, পাহাড়ি ঘরবাড়ি, পাহাড়ি ফুল, মানে সব কিছু আমার খুব ভালো লাগে, পাহাড়ি গাছপালা। এই যে আমরা চলে এলাম ফুলের রাজ্যে, দেখুন কত রকমের ফুল, মানে ছবি তুলে ভিডিও করে শেষ করা যাচ্ছে না। এগুলো হচ্ছে গোলাপ, হাজারি গোলাপ বলে। আমার তো খুবই ভালো লাগে, মানে এই গোলাপগুলোকে যেন আমার বেশি ভালো লাগছে। গোলাপ গাছগুলো লতানো লতানো টাইপের আর এত সুন্দর যে কি বলবো, একসাথে থোকা থোকা হয়ে রয়েছে। এই গোলাপ গাছটাও আমার খুব ভালো লেগেছে, সেই জন্য আমি আলাদা করে এর একটা ভিডিও করলাম। দেখুন কি সুন্দর কালার। আর এগুলো হচ্ছে গাজেনিয়া একসাথে, এগুলো তো অসংখ্য। আর এই যে আবার গোলাপ, মানে গোলাপের শেষ নেই, যেদিকে তাকাই সেদিকেই গোলাপ, এত সুন্দর যে কি বলবো। এই ফুলের রাজ্য থেকে আমরা আবার আরেক জায়গায় যাব, সেটা হচ্ছে খুব উঁচু জায়গা,
তো সেখানে আর কোনো ভিডিও করিনি। ওইখান থেকে আমরা চলে এসেছিলাম।